আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো। এই কথা বললে কোন সমস্যার সমাধান দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কে বলতে পারেন? পারিবারিক জীবন, পারিবারিক জীবন। পারিবারিক জীবনে সমস্যা আছে না নেই? অনেকের সমস্যা আছে, কারো স্বামী স্ত্রীতে সমস্যা, কারো বাপ আর ছেলে মেয়েদের সাথে সমস্যা, কারো মায়ের সাথে সমস্যা, ঠিক না? কারো ভাই ভাই সমস্যা, ভাই বোনের সমস্যা, কারো চাচাদের সাথে সমস্যা, হ্যাঁ কারো মামার সাথে সমস্যা, ঠিক না? কারো খালা ফুফুর সাথে সমস্যা আছে না নেই? এগুলো হচ্ছে পারিবারিক বিষয়। এগুলো হচ্ছে কি, আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলছে চাচার সাথে, বলছেন না? জি হ্যাঁ, পারিবারিক সম্পর্ক মজবুত হইতে হবে। এই শিক্ষাই দিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের মাধ্যমে? জি ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক মজবুত করা। আত্মীয়দের সাথে সুসম্পর্ক মজবুত করার অনেক ফজিলত রয়েছে, যে সম্পর্কে কোরআনে কারিমে পর্যন্ত একাধিক আয়াতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো রয়েছে, অনেকগুলি হাদিস রয়েছে। সূরা নিসার প্রথম আয়াত, যে আয়াতটি সুন্নতি খুতবাতে খতিবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে পড়ে থাকেন, যে তিনটি আয়াত, তার একটি আয়াত হচ্ছে সূরা নিসার প্রথম আয়াত। সেই আয়াত লম্বা আয়াত রয়েছে, শেষখানে কি রয়েছে? ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি, যে আল্লাহর নাম দিয়ে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একজন অপরজনের কাছে কোনো কিছু চেয়ে থাকো, যে ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন, বলছেন না? বলছেন না ভাই আল্লাহর ওয়াস্তে আপনি রাগ করিয়েন না, ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে একটু ধার দেন, ভাই আমি বিপদে পড়েছি। হ্যাঁ, একটা গরিব ফকির মানুষ, হ্যাঁ কি বলে, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিয়েন ভাই, কিছু সাহায্য করেন, ইত্যাদি ইত্যাদি। জি তাসাআলুনা বিহি, যার দোহাই দিয়ে তোমরা একে অপর কাছে চেয়ে থাকো। ওয়াল আরহামা, এই আরহামের তাফসির করতে গিয়ে বিভিন্ন তাফসির করা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ওয়াল আরহাম ওয়াত্তাকুল আরহামা আন তাক্তাউহা, একটি তাফসির। আর তোমরা আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে ভয় করো, তাকে বিচ্ছিন্ন করবে না, আত্মীয় সম্পর্কে মধ্যে কোন রকম বিচ্ছিন্নতা যেন না আসে, তোমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে। আর একটি তফসির হচ্ছে ওয়াল আরহাম, তোমরা আল্লাহর দোহাই দিও মানুষের কাছে চেয়ে থাকো, আর আত্মীয়তার সম্পর্কের দোহাই দিও কেউ কাউর কাছে চেয়ে থাকো, করে না? বড় ভাইকে বলছেন যে বড় ভাই আমি আপনার মায়ের পেটের ভাই, আমাকে আপনি পড়াবেন না তো কে পড়াবে, বলছেন না? জি হ্যাঁ, বড় ভাই বিদেশে এসছে, ছোট ভাই দেশ থেকে বলছে ভাই আপনি আমার মায়ের পেটের ভাই, যদি আপনি আমাকে বিদেশ না নিয়ে যান তো কে নিয়ে যাবে? এই যে আত্মীয়তার দোহাই দি। চাচা বলছে ভাতিজাকে তুই আমার ভাইয়ের সন্তান রে, আর তুই এরকম খারাপ ব্যবহার করবি, দোহাই দি। ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্কে বেশি লম্বা কথা না বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে একটি হাদিস শুধু শোনাই সহিহ বুখারীর, কারণ সময় আমার শেষ হতে যাচ্ছে। সহিহ বুখারীতে কয়েক জায়গাতে হাদিসটি রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মান সাররাহু জি আইয়ুনসা লাহু ফি আসারিহি ওয়া ইউবারাক ফি রিজকিহি, কেউ যদি নিজের জন্য লাইক করে, পছন্দ করে, চায়, অন্য রেওয়ায়েত আছে মান আহাব্বা সাররা, কার কাউকে ভালো লাগে, খুশি লাগে, আনন্দ লাগে এটাতে, আর মান আহাব্বা কেউ যদি ভালোবাসে, পছন্দ করে, কি আইয়ুনসা লাহু ফি আসারিহি, যে তার আয়ু বৃদ্ধি করে দেওয়া হোক, বয়স বাড়িয়ে দেওয়া হোক, কে চান না, দীর্ঘদিন বাঁচতে চান না, সুস্থতার সাথে, অসুখ হয়ে নাই কেউ, সবাই সুস্থতার সাথে অনেকদিন বাঁচতে চায়, কথা ঠিক কিনা, কেউ মরতে চায় না। সুতরাং প্রত্যেকে হাদিসটি জেনে আমল করা উচিত, যেই ব্যক্তি দীর্ঘায়ু হতে চায় বা দীর্ঘদিন দুনিয়াতে বাঁচতে চায় সুস্থতার সাথে, আয়ুন সারফি আসারি ওয়ায়ুবারাক লাহু ফি রিজকিহি বা ওয়ায়ুজাদু লাহু ফি রিজকিহি, আর তার রিজিককে বৃদ্ধি করা হোক এটা চাই, কারণ মেলা দিন বাঁচলে তো আবার খাদ্যের ব্যবস্থা থাকতে হবে না, পথের ফকির হয়ে থেকে বেশি দিন বেঁচে তো লাভ নেই, বিপদ, তাই না?
অনেকে অর্থের অভাবে, খাদ্যের অভাবে, দারিদ্রের কারণে কি করছে, আত্মহত্যা করে নিচ্ছে। রিজিক যদি বৃদ্ধি করতে চাও, যদি তোমার ধন সম্পদ বাড়াইতে চাও, এটাও বলে দিচ্ছেন দুনিয়ার ফায়দা, নগদ নগদ বেনিফিট বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বয়স বাড়াইতে চাও আর রিজিক বাড়াইতে চাও তো কি করো, ফালিয়াসেল রাহিমাহু, আত্মীয়দের সাথে যেন সুসম্পর্ক রাখে। সবচাইতে নিকটের আত্মীয় আর সবচেয়ে শ্রদ্ধা ভাজন আত্মীয় কে বা কারা? হ্যাঁ, একজন বললো বাপ, আর একজন বাবা মা, মাতা পিতা, মা এবং বাপ, তাই না? আর কাছের, তারা কাছেরও এবং সবচেয়ে শ্রদ্ধা ভাজন, ওই জন্য দুই ভাবে জিজ্ঞেস করেছি, আর কাছের ছেলে মেয়েরা, আর তারপরেই আপন ভাই বোনেরা, তারপরে তখন আপনার বাপের ভাই বোনেরা, জি হ্যাঁ, আপনার মায়ের ভাই বোনেরা, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আপনি বলবেন, বাপের কথা যখন আসলো তখন দাদা দাদি থাকে তো বাপ মায়ের জায়গা নিবে তারা, কিন্তু তাদের মর্যাদা বাপ মায়ের মতো, এটাও মনে রাখেন, নানা নানি ওই জায়গাটি নিবে, জি হ্যাঁ। ছেলে মেয়েরা যেমন হক রাখে আপনার কাছে, ঠিক তেমনি ছেলের ছেলেরা যদি থাকে তাহলে তারাও ওই রকম হক রাখে আপনার কাছে, এটা ছেলের ছেলে মেয়েরা, জি হ্যাঁ, ছেলের ঘরে নাতিরা, মেয়ের ঘরে হইতে পারে যদি তাদের অভাব থাকে। ফালিয়াসেল রাহিমাহু, এদের খোঁজ খবর নিচ্ছেন তো, এদের সাথে সম্পর্ক আপনার ভালো আছে তো, বাপ মা থেকে শুরু করে, ছেলে মেয়ে থেকে শুরু করে, আর ভাই বেরাদর থেকে শুরু করে, আর চাচা খালা ফুফু থেকে শুরু করে, মামা শুরু থেকে শুরু করে, এইসব তারপরে বাকি যে বংশধর রয়েছে আপনার অথবা আপনার বাবার অথবা আপনার মায়ের, তাদের সাথে যদি সুসম্পর্ক রাখতে পারেন তো রিজিকে বরকত হবে, রিজিক আল্লাহ বাড়িয়ে দেবেন। এমন এমন জায়গা থেকে রিজিকের রাস্তা খুলবে আপনি বুঝতে পারবেন না, পরে বুঝবেন, যখন বুঝছেন তখন যদি অসাৎ হন তখন হাতছাড়া হয়ে গেছে। অর্থাৎ যখন আল্লাহর আজাব নেমে এসছে, আপনার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহারের কারোর কারণে, বাপ মায়ের সাথে দুর্ব্যবহারের কারণে, অথবা ছেলে মেয়ের ক্ষেত্রে অবহেলার ক্ষেত্রে কারণে, অথবা ছোট ভাই বা বড় ভাইদের সাথে খারাপ আচরণের কারণে, জি হ্যাঁ, বংশধরের সাথে খারাপ আচরণের কারণে যখন আল্লাহর আজাব নেমে চলে এসছে তখন আপনি তওবা করছেন, কিন্তু অলরেডি আল্লাহর আজাব চলে এসছে, সময় পার হয়ে গেছে, এখন চোর পালিয়ে বুদ্ধি বাড়ার মতো করলে হবে না, আগে থেকে সতর্ক থাকতে হবে। যারা আগে থেকে জ্ঞানী মানুষ এবং যারা সত্যিকার মুসলিম তারা এইসব বিষয়গুলির খেয়াল রাখে। সম্মানিত ভাতৃমণ্ডলী।